হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা ইউনিক ঘটনার ভান্ডার শুনতে চলেছ। মানে আজকে মোট আছে তিনটি ঘটনা, এবং এই তিনটি ঘটনা ইউনিক। তবে প্রথম ঘটনাটা এবং থার্ড ঘটনাটা এতটা ইউনিক যে তোমরা এমন ঘটনা শুনেছো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তাই জন্যই বলবো আজকে একদম দেরি করো না, কেউ ঘটনাটা স্কিপ করো না, চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও। এখন আমরা পাড়ি দেবো ভূতের রাজ্যে। আর হ্যাঁ, ভূতের রাজ্যে পাড়ি দিতে গেলে কিন্তু অবশ্যই কানে টুক করে হেডফোনটা গুঁজে নিতে হবে, বুঝেছ? ওকে, চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। হ্যালো অমিতদা, আমি অনির্বাণ, আশা করি তুমি খুব ভালো আছো। আমার বাড়ি বাঁকুড়া জেলায়। এর আগেও আমি একটা ঘটনা পাঠিয়েছিলাম, হয়তো তোমার ভালো লাগেনি, তাও আজ সাহস করে আরও একটা ঘটনা পাঠালাম। আজ যে ঘটনাটি বলতে চলেছি সেটি আমার মামির মৃত্যুর দুবছর পর ঘটে। তখনও আমাদের নামে আদালতে কেস চলছিল। এই ঘটনার জন্য আমার এক কাছের মানুষকে আমি হারাই। আমার মামাদের দুটো বাড়ি আছে। প্রথম বাড়িটি পুড়ে যাওয়ার কারণে মামার বাড়ির সবাই দ্বিতীয় বাড়িটাতেই থাকত। বাড়িটিতে একটি চিলেকোঠা সহ তিনটে রুম আছে। প্রথম রুম ও চিলেকোঠায় ছোট মামা মামি ও তার ছেলে থাকত। দ্বিতীয় রুমটিতে দাদু দিদা ও বড় মামার ছেলে থাকত, এবং তৃতীয় রুমটিতে বড় মামা একাই থাকত। আমার ছোট মামি চাইতো না আমার ছোট মামা মামা দাদু ও দিদার সাথে কোনো সম্পর্ক রাখুক, তাদের মতো পুরো আলাদা হয়ে যাই। ঘরের চিলেকোঠার নিচেই মামা দাদুর রুমটি ছিল, তাই চিলেকোঠায় একটু শব্দ হলেই নিচে খুব জোরে শোনাত। আমার মামা দাদু দুপুরে খেয়ে ঘুমোতে যেত, তখনই আমার ছোট মামি একটা সেলাই মেশিন চালাত। এই ঘটনা প্রতিদিন চলার কারণে দাদু শান্তিতে একদিনও ঘুমোতে পারত না, অতিষ্ঠ হয়ে বাইরে চলে যেত। এবার ঘটে একটা ঘটনা। ছোট মামি ঘরে একদিন একা ছিল। সন্ধ্যের সময় ছোট মামি ঘরের ভেতর কিছু একটা কাজ করছিল। হঠাৎ মামি শুনতে পাই চিলেকোঠায় কেউ যেন ঝাঁপাচ্ছে। মামি তখন অগ্রাহ্য করে কাজে মন দেয়। তার কিছুদিন পর আমার মামাদাদু রাত একটার সময় চিলেকোঠায় মেশিন চালানোর শব্দ শুনতে পাই। পরদিন দাদু মামিকে একথা বলতেই মামি একটু ঝগড়ার সুরে বলে, আমি পাগল নাকি যে রাতে একটাই মেশিন চালাবো? দাদু আর কথা না বাড়িয়ে চলে যাই। তারপর থেকে ঘরটিতে এক একটা ঘটনা ঘটতেই থাকে, যেমন চিলেকোঠায় মেশিন চালানো, ঝাঁপানো, ঘরের ছাদে পাথর পড়া, হঠাৎ হঠাৎ চিলেকোঠায় কালো ছায়ামূর্তি দেখতে পাওয়া, এমনকি আমিও একদিন শুনতে পাই ঘরের ছাদে যেন কেউ বড় বড় পাথর ফেলছে। কিন্তু পরদিন ছাদে গিয়ে দেখলে কিচ্ছু পাওয়া যেত না। ছোট মামি এসব ঘটনায় অতিষ্ঠ হয়ে ছোট মামাকে সব ঘটনাগুলো বলল। ছোট মামা গ্রামের এক তান্ত্রিককে ডেকে ঘরটি দেখাতেই তান্ত্রিক বলল, এই ঘরটিতে একটি প্রেতাত্মার বাস আছে। এই প্রেতকে তাড়ানোর জন্য তারই পোষ্য এক অপদেবতাকে ঘরে ঢোকাতে হবে। এবার এই অপদেবতার বিষয়ে একটু বলি। এর নাম হলো কুদরা। ভাল্লুকের মতো দেখতে এবং পুরো লোমে ভরা একটা জন্তু হলো কুদরা। কথায় প্রচলিত আছে আগে অনেক মানুষ এদের পোষ মানিয়ে রাখত ঘরের ধন সম্পত্তি বৃদ্ধির জন্য। কুদরা অনেক বড় লোক ঘর থেকে চুরি করে এনে তাদের মালিককে দিত, আর বদলে কুদরা তার মালিকের থেকে একটা মুরগি ও দুবোতল দেশি মদ চাইত। অনেক জায়গায় এটি ধন কুদরা নামে পরিচিত ছিল। আমার মামার ঘরে কুদরার জন্য একটা আলাদা মন্দিরও করা আছে, সেখানে অনেক ভাল্লুকের মতো দেখতে অতিকায় জন্তুর মূর্তি রাখা আছে, আর প্রতিটি মূর্তি গামছা দিয়ে লুকিয়ে রাখা আছে। এবার আসি আসল ঘটনায়। তান্ত্রিকের কথায় মামা রাজি হয়ে যায়। এ ঘটনাটা আমার দাদুকে জানানো হয়। তখন দাদু আপত্তিও জানিয়েছিল, কিন্তু মামা দাদুর আপত্তি থাকা সত্ত্বেও কাজটি করে। তান্ত্রিক জানায় কোনো এক পূর্ণিমায় মামার চিলেকোঠায় যজ্ঞ করে কুদরাকে প্রবেশ করানো হবে, এবং সেই কুদরাই সে প্রেতকে ঘর থেকে তাড়িয়ে দেবে। যেমন কথা তেমন কাজ। পূর্ণিমার দিন রাত
দুটোর সময় যজ্ঞ শুরু হয়। তান্ত্রিক মামাকে বলে দাদুকে ডেকে আনতে। মামাও তান্ত্রিকের কথা মতো দাদুকে ডেকে নিয়ে চলে আসে। প্রায় দু ঘন্টা ধরে যজ্ঞ চলার পর তান্ত্রিক উঠে গিয়ে মামাকে বলে কুদরা ঘরে প্রবেশ করেছে এবং তিন দিনের মধ্যেই প্রেতাত্মাকে ঘর থেকে তাড়িয়ে দেবে। আর প্রেতাত্মাকে তাড়ানোর সাত দিনের মধ্যে একটি মুরগি ও দু বোতল দেশি মদ তার মন্দিরে গিয়ে দিয়ে আসবি। আর যদি এটা না দেওয়া হয় তাহলে কুদরা কিন্তু একজনের প্রাণ নিয়ে বাড়ি ছাড়বে। পরদিন ঘটে এক অবাস্তব ঘটনা। দাদু জল আনতে কলে গিয়েছিল। রাত তখন দশটার মতো হবে। কলতলাটা ছিল মামির বাড়িটির প্রায় পাশেই, কিন্তু দাদু জল আনতে গিয়ে দেখে কোনো একটা মহিলা কলের কাছে দাঁড়িয়ে আছে। সামনে গিয়ে দাদু এক হাঁক দিয়ে বলে, কে গো, কে গো এত রাতে জল আনতে এসেছো? তখন সেই মহিলাটি দাদুর দিকে মুখ ঘুরিয়ে রাগে বলতে থাকে, আমাকে তাড়ানোর জন্য ঘরে অন্য কাউকে ঢুকালি, তোদের কাউকে আমি বাঁচতে দেব না। দাদু সেই মহিলাটির মুখটা দেখে, পুরো মুখটা আগুনে পুড়ে গেছে, চোখগুলো ঠিকড়ে বেরিয়ে এসেছে। দাদু ওই মুহূর্তে বালতিটি হাত থেকে ফেলে সোজা এক দৌড়ে বাড়ি চলে আসে। তারপর থেকে আর তেমন কিছু ঘটেনি এবং বাড়িতেও অদ্ভুত ঘটনা ঘটা বন্ধ হয়ে গিয়েছিল। মামা যেহেতু বাইরে কাজে থাকত তাই চার দিনের মাথায় চলে যাচ্ছিল। যাওয়ার সময় দাদু মামাকে মনে করাতে এসেছিল যে সে ওই মুরগি ও মদ দিয়ে এসেছে কিনা। মামা দাদুর কথা অতটা গ্রাহ্য না করে চলে যায়। এর প্রায় সাত দিনের মাথায় রাত ১২টায় হঠাৎ কোনো কারণ ছাড়াই দাদুর মৃত্যু হয়। মৃত্যুর আগেও দাদু পুরো সুস্থ ছিল, এমনকি মৃত্যুর দুদিন আগেও আমাদের বাড়িতে এসেছিল। সেই রাতেও দাদু খুব হাসি খুশিভাবে আমাদের সাথে কথা বলেছিল। দাদুর মৃত্যুর খবর শুনে আমি খুবই ভেঙে পড়ি, কিন্তু একটা জিনিস দেখে আমি খুবই অবাক হই। দাদুর লাশটা দেখে মনে হচ্ছিল দাদুর শরীরে একটুকুও রক্ত নেই, আর গলার কাছে একটা নীলচে ছোপ পড়ে গেছে। আমাদের আর তখন বুঝতে বাকি ছিল না কেন এমনটা হলো। পরবর্তীকালে মামা মুরগিও মদ দিয়ে এসেছিল, কিন্তু তখন দিয়ে আর কী লাভ, আমার কাছের সব থেকে প্রিয় মানুষটিকে তো কেড়ে নিয়ে চলে গেল। তারপর থেকে আমরা আর ছোট মামার সাথে কোনো সম্পর্কই রাখিনি, আর আমার দাদু যেখানেই থাকুক যেন ভালো থাকে। এবার তোমাদেরকে ঘটনার শুরুতে বললাম না যে আমাদের উপর কেস চলছিল, এবার তাহলে তোমাদেরকে বলি কেন কেসটা চলছিল। আজ থেকে প্রায় পাঁচ বছর আগে কিছু সাংসারিক ঝগড়ার কারণে আমার বড় মামি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। কিছু কারণবশত অথবা কিছু নিয়মের জন্য বড় মামির অস্থি বিসর্জন করা হয় না। এরপর থেকে প্রায় দু বছর ধরে আমাদের নামে আদালতে কেস চলে। আমার মামার বাড়িতে দুটো বাড়ি আছে, যেমনটা বললাম, একটা বাড়িতে বড় মামা বড় মামি ও তার ছেলে থাকত এবং অন্য বাড়িতে বাড়ির বাকি সদস্যরা থাকত। আগুন লাগিয়ে আত্মহত্যা করার কারণে বাড়িটির অর্ধেকের বেশি অংশ পুড়ে যায়, সেই জন্য বড় মামা অন্য বাড়িতে চলে আসে। তখন থেকে ওই প্রথম বাড়িটি ফাঁকা ও নির্জন অবস্থায় থাকে, যেমনটা তোমাদেরকে আগের ঘটনায় বললাম। এবার আসি আসল ঘটনায়। ঘটনাটি ঘটে আমার মামি মারা যাওয়ার প্রায় দশ মাস পর। কিছু বিশেষ কারণবশত জায়গাটি গোপন রাখলাম। প্রতি বছর দুর্গাপুজোই মামার বাড়ি যাওয়া হতো আমাদের। এবারও ঠিক তেমনটাই হয়েছিল। দুর্গাপুজোর নবমীর দিন খুব বড় করে অনুষ্ঠান হয় ওখানে। দ্বিতীয় বাড়িটি যেতে হলে প্রথম বাড়িটি পার হয়ে যেতে হয়। অনুষ্ঠান দেখে বাড়ি ফিরতে রাত প্রায় তখন একটা বেজে গিয়েছিল। আমি এবং আমার বড় মামার ছেলে অর্থাৎ আমার ভাই গল্প করতে করতে ফিরছিলাম। হঠাৎ প্রথম বাড়িটির সামনে আসতে চমকে উঠলাম, এমনকি ভাইও ভয়ে নিজের জায়গা থেকে একটু নড়তে পারছিল না। আমি ওর হাত ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই দেখলাম সামনে একটা কালো বিড়াল এক ঝাঁপে রাস্তা দিয়ে পেরিয়ে গেল। সেটা দেখতেই ভয়টা যেন আরও দ্বিগুণ হয়ে গেল। দুজনের মধ্যে কারো এগিয়ে যাওয়ার সাহস হলো না। দুজনে ভয়ে কাঠ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে রইলাম। পরক্ষণেই যেটা ঘটল সেটার জন্য আমরা একেবারের জন্য প্রস্তুত ছিলাম না। আবছা আলোয় দেখতে পেলাম কিছুটা দূরে
কোনো একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সামনে এগোতেই দেখলাম ছায়ামূর্তিটা মুখ ঘুরিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। ওই ছায়ামূর্তির মধ্যে আমার বড় মামির মুখটা স্পষ্ট দেখতে পেলাম। সেটা দেখা মাত্রই আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ভাই চিৎকার করে উঠল। ভাইয়ের সামনে দিয়ে যেতেই ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে গেল। আমি ভাইয়ের হাত ধরে ঠাকুরের নাম করতে করতে এক ছুটে সোজা দ্বিতীয় বাড়ির সামনে এসে চিৎকার করে দাদুকে ডাকতে লাগলাম। সেদিন দাদুকে কিচ্ছু জানায়নি। পরদিন সব কিছু খুলে বলাতে বাড়ির সবাই বলতে লাগলো এসব নাকি আমাদের মনের ভুল, বেশি রাত করে বাড়ি ফেরার জন্য হয়তো কোনো গাছের ছায়া দেখে ভয় পেয়েছি। মানলাম ওই দিন আমরা ভুল দেখেছি, কিন্তু দুজনেই কি একই জিনিস দেখব? আজও আমার অজানা সেদিন কেন এমনটা ঘটেছিল। এখনও সে রাতের কথা ভাবলে শিউরে উঠি। এটাই হচ্ছে মেন কারণ। যদি ঘটনা দুটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ভৌতিক কথা পরিবারকে ঘটনাটি শুনিও। আরও বেশ কিছু ঘটনা রয়েছে, সেগুলো খুব শীঘ্রই তোমাকে লিখে পাঠাবো। ততক্ষণের জন্য বিদায় নিলাম। ভৌতিক কথা পরিবার খুব বড় হোক এই কামনা করি। তো বন্ধুরা, এই ছিল অনির্বাণের পাঠানো একটা দুর্দান্ত ঘটনা। আশা করছি ঘটনা দুটো তোমাদের ভালো লেগেছে। আমার তো দারুণ লেগেছে। খুব ইউনিক একটা বিষয় আছে এই টপিকের উপর, এমন ঘটনা আমাদের আগে এই পরিবারে কখনো আসেনি। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরা যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমার নাম সুমাইরা। আমি বাংলাদেশ থেকে তোমার একজন বড় ভক্ত বলছি। আশা করি তুমি ভালো আছো। আজকে আমি তোমার সাথে যে ঘটনাটি শেয়ার করতে চলেছি সেটি আমার আপন চাচার সাথে ঘটেছে। এখানে আমি একটা কথা বলি, আমার সেই চাচা ইন্ডিয়াতে থাকে এবং সেইখানে মাছের ব্যবসা করে। ছোট ছোট মাছের ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করে, সেখান থেকে একটু বড় করে সেগুলোকে বিভিন্ন রাজ্যে সাপ্লাই করা। আমার চাচার নিজস্ব ব্যবসা যেরকম আছে সেরকম তার বেশি বিশাল বড় বড় দুটো পুকুর আছে, সেখানে সে তার নিজের ডিম ফোটানো মাছই চাষ করেন। পুকুরটি হচ্ছে তার বাড়ির একদম পেছন দিকে। আর আমরা সবাই জানি যে বাড়ির আশেপাশে যদি কোনো পুকুর থাকে এবং সেখানে যদি মাছ থাকে, সেখানে বাচ্চা ছেলে মেয়েদের ভিড় হয় লুকিয়ে লুকিয়ে মাছ চুরি করার জন্য। যেহেতু আমার চাচা ওই মাছগুলো নিজে খাওয়ার জন্যই রাখেন, তাই জন্য আশেপাশের কেউ সেখান থেকে একটা দুটো মাছ খেলে চাচা কিছু বলেন না। একদিন কোথা থেকে চাচার কাছে একটা উটকো পাগল আসে এবং সে অদ্ভুত অদ্ভুত ভাষায় কথা বলতে থাকে। তাকে আমার চাচা গিয়ে বলে, কি হয়েছে, তোমার কি খিদে পেয়েছে, তুমি কি কিছু খাবে? তখন সে আবারও বলে, জালেজ জালেজ। তখন আমার চাচা ভাবে পাগল মানুষ, হয়তো মুখে কিছু বলতে পারছে না, খিদে পেয়েছে। আমার চাচিকে চাচা বলে ঘরের ভেতর থেকে ভাত এনে দিতে। চাচিও থালা সাজিয়ে বেশ সুন্দর করে অনেকখানি ভাত, বিভিন্ন রকম সবজি, পুকুরের মাছ সবই এনে দেয় এবং চাচা সেই ভাতের থালাটি নিয়ে পাগলকে ডেকে বলে, এই নিন বাবা, আপনি খেয়ে নিন। তখন সেই লোকটা চাচার হাত থেকে ভাতের থালাটি নিয়ে শুধুমাত্র মাছের টুকরোটি তুলে নিয়ে আবারও বলল, জালেজ জালেজ। চাচা বুঝলেন হয়তো লোকটার মাছটাই পছন্দ, সে হয়তো ভাত খাবে না, তাই জন্য চাচিকে বলে আরও কয়েক পিস মাছ এনে দিতে। চাচি সেই মাছ আনতে গিয়ে দরজা খুলে দেখে কিছুক্ষণ আগে যেভাবে উনি রান্নাঘরটা সাজিয়ে পরিপাটি করে গুছিয়ে গিয়েছিলেন, সেই রান্নাঘরটা যেন সম্পূর্ণ অগোছালো, যেন কেউ ঘরে ঢুকে কিছু মূল্যবান জিনিস খুঁজেছে এবং সে সেটাকে পেয়ে দরজাটা পুনরায় বন্ধ করে রেখে চলে গেছে। কিন্তু এটা কী করে সম্ভব, কারণ সে তো ঘরের দরজা বন্ধ করে রেখে এসেছিল আর ঘরের ওপর থেকে ছিটকানিও তোলা ছিল, আর রান্নাঘরের জানলাগুলো ভেতর থেকে বন্ধ হয়ে আছে, সেটা তখনও কেউ খোলেনি, এবং সে
আরও ভালো করে খেয়াল করতেই লক্ষ্য করে যে কেবলমাত্র মাছের বাটিটাই উল্টানো। কিন্তু এই উল্টানো অবস্থাতেও মাছের যে ঝোলগুলো ছিল সেগুলো কিন্তু একটাও মেঝেতে পড়েনি। সে বাটিটা উল্টানো দেখে বুঝতে পারে যে কেউ যেন সেই বাটিটাকে মেজে দিয়ে চলে গেছে, অর্থাৎ সেটার মধ্যে কোনো মাছের কাঁটা তো দূরের কথা, মাছের ঝোল পর্যন্ত অবশিষ্ট নেই। কেউ যেন খুব সুন্দরভাবে সেটাকে খেয়ে বাসনটাকে ধুয়ে পুনরায় উল্টে রেখে চলে গেছে। কিন্তু বাকি রান্নাঘরের ভাত ডাল তরি তরকারি ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে আছে। চাচি কিছুতেই বুঝতে পারে না যে আসলে ঘটনাটি কি ঘটেছে। ঘটনার আকস্মিকতায় সে এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে সে চুপচাপ রান্নাঘরের মধ্যে দাঁড়িয়েছিল। হঠাৎ করে বাইরে থেকে চাচার ডাক শুনতে পায়। চাচি এক ছুটে বাইরে গিয়ে বলে, দেখবে চলো চলো আমাদের রান্নাঘরটার কি অবস্থা হয়েছে, এক টুকরো মাছও অবশিষ্ট নেই। এই বলে সে যখনই মুখ ঘোরাতে যাবে তখনই দেখে যে সেই বয়স্ক লোকটা পুকুরের দিকে মুখ করে বসে রয়েছে এবং কিছু একটা যেন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সেটা দেখে চাচাকে বলে, উনি কি খাচ্ছেন ওখানে বসে বসে? তখন চাচা রাগ করে বলে, তুমি তো এই মাত্র এগুলো মাছের টুকরো এনে ওনাকে দিলে, আর উনি ওটাই খাচ্ছে বসে বসে। চাচি এ কথা শুনে অবাক হয়ে যায়। তিনি বলেন, আমি মাছের টুকরো দিলাম মানে? আমি তো দেইনি, আমি তো সবে মাত্র আসলাম। চাচা তো রীতিমতো রেগে আগুন হয়ে গেছে। সে কিছু বলতে যাবে, তার আগেই সেই লোকটা আবার বলে উঠল, জালেজ জালেজ। চাচি ব্যাপারটার কিছুটা কুলকিনারা না করতে পেরে চুপচাপ মাথা নিচু করে ঘরে চলে যায় এবং সে নিজের ঘরে বসে চুপচাপ ভাবতে থাকে। এমন সময় চাচা ঘরে আসে এবং তাকে বলে, তুমি কি চিন্তা করছো কোনো বিষয় নিয়ে? তখন চাচি চাচাকে বলেন, আমি মানে তুমি আমার কথা বিশ্বাস করনি, আমি সত্যি তখন আসিনি, কোনো মাছ দিতে আমি তো যাইনি। চাচি আর কিছু বলতে পারে না। চাচি দেখে চাচার যে দুটো পা আছে সে পা দুটো সম্পূর্ণ উল্টানো অবস্থায় রয়েছে, অর্থাৎ চাচার গোড়ালিটা সামনের দিকে এবং পাতাটা পেছনের দিকে। এই দেখে চাচি চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার আগের মুহূর্তে সে শুনতে পায় আবারও সেই বৃদ্ধ মহিলাটার কণ্ঠস্বর। সে যেন ফিসফিসিয়ে বলছে, জালেজ জালেজ। চাচির যখন জ্ঞান ফেরে তখন সে চাচাসহ বাড়ির সবাইকে দেখে। সে প্রথমে চাচাকে দেখে প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে চাচার থেকে বেশ খানিকটা দূরে লাফিয়ে সরে গিয়েছিল। কিন্তু তারপরে যখন বাড়ির অন্যদেরকে সে দেখতে পায় তখন সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং চাচি বলে, তুমি কিছুক্ষণ আগে ঘরে এসেছিলে? তখন চাচা বলে, কি উল্টোপাল্টা কথা বলছো, আমি তো সেই বাইরের পুকুরের ধারে দাঁড়িয়েছিলাম কখন থেকে, তোমার চিৎকার শুনেই তো আমি ঘরে এলাম, তুমি কি আজকাল ভুল কিছু দেখছো? তখন মাছ নিয়ে বললে, এখন আবার আমাকে নিয়ে বলছো, ব্যাপারটা কি, তোমার কি শরীর খারাপ করছে, ডাক্তার ডাকবো? চাচি তখন বলে যে, আমি তোমাকে দেখলাম তুমি ঘরে আসলে, আর আমাকে বললে তোমার কি হয়েছে, আমি কিছু বলতে যাব তখনই তোমার পায়ের দিকে তাকিয়ে দেখি তোমার পাটা উল্টানো সম্পূর্ণ, তোমার গোড়ালিটা সামনের দিকে আর তোমার পায়ের পাতাটা উল্টো দিকে, প্রচণ্ড ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলাম। এরপর চাচি কান্নায় ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে বলে, আমার খুব ভয় করছে, আমি এখান থেকে চলে যাব, আমি থাকবো না এই বাড়িতে, এই বাড়িতে ভূত আছে, এইভাবে ও আমাকে মেরে ফেলবে, ও কোথা থেকে এলো আমি জানি না, আমি চলে যাব এই বাড়ি থেকে, আমি থাকবোই না এখানে, কোনো মতেই থাকবো না। এই বলে উনি প্রচণ্ড জোরে কাঁদতে শুরু করেন। তার কান্নাকাটি কেউ থামাতে পারেন না। তবে তার কান্নাকাটি শুনে চাচা বুঝতে পারেন তার স্ত্রী মিথ্যে কথা বলছে না, কারণ তার স্ত্রী মিথ্যে কথা বলার মতন মেয়ে নয়। বাড়ির লোকের সাথে আলাপ আলোচনা করে চাচা ঠিক করে যে একজন ওঝাকে ডাকবে, আর এদিকে চাচিকে ডাক্তারও দেখাবে। চাচিকে ডাক্তার দেখাতে চাচা কলকাতায় নিয়ে যায়। কিন্তু তা ভালো ডাক্তার দেখিয়েও চাচিকে সম্পূর্ণ সুস্থ বলে দাবি করে ডাক্তার। একে একে তিন চারটে ডাক্তার দেখানোর পরেও যখন একই রেজাল্ট হয় তখন তিনি বুঝতে পারেন যে গণ্ডগোল তার স্ত্রীর মধ্যে নয়, গণ্ডগোল তার বাড়িতেই রয়েছে। এদিকে সে তার স্ত্রী যখন বাড়িতে ছিল না তখন বাড়িতে অন্যান্য আজেবাজে ঘটনা ঘটতে থাকে। আমার চাচার দুই ছেলে এবং তিন মেয়ে ছিল, তারা প্রত্যেকেই আমার চেয়ে বয়সে অনেক বড়।
প্রথম ঘটনাটা ঘটে আমার বড় ভাইয়ের সাথে। যেদিন চাচা চাচি কলকাতা যাওয়ার জন্য গ্রাম থেকে রওনা হয়, সেদিন চাচা পরিষ্কার করে বলে দিয়ে গিয়েছিল যে যদি কেউ মাছ ধরতে আসে তাকে ধরতে যেন বাধা না দেয়, তাকে যেন একটা মাছ দিয়ে দেয়, কিন্তু একটার বেশি মাছ যেন সে না ধরে। তখন বড় ভাইয়া বলে, ঠিক আছে আব্বা, অসুবিধে নেই, আমি জানি। সেদিনের মতো সবাই রাত্রে নিজের নিজের ঘরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। অর্ধেক রাতে বড় ভাই শুনতে পায় জলের ছলাৎ ছলাৎ শব্দ, অর্থাৎ কেউ যেন জল নিয়ে ঘাটাঘাটি করছে। ভাইয়া ভালো করে শোনাতে বুঝতে পারে মনে হচ্ছে কেউ যেন জল পেরিয়ে এসে এপাশ থেকে ওপাশে যাচ্ছে। যেরকম বর্ষাকালে মানুষ জলের উপর দিয়ে হেঁটে গেলে যেরকম আওয়াজ হয়, ঠিক সেরকম শব্দ। ভাইয়া ভালো করে শোনার চেষ্টা করে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না যে আসলে ঘটনাটা কি হচ্ছে। তখন শীতকাল, ঘরের পাখা বন্ধ, তাই জন্য আওয়াজটা সম্পূর্ণ শোনা যাচ্ছিল। তারপরে ভাইয়া কেমন মনে করে যে হয়তো কেউ মাছ চুরি করতে এসেছে, তাই জন্য ভাইয়া খুব তাড়াতাড়ি উঠে ঘরের আলো না জ্বালিয়ে আস্তে করে দরজাটা খুলে দেখার চেষ্টা করে যে বাইরে কেউ আছে কি না। সে আস্তে করে দরজাটা খোলে, আর বাইরে সেদিন ছিল পূর্ণিমা, তাই জন্য চাঁদের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছিল। সে জানলাটা অল্প ফাঁক করে দেখার চেষ্টা করে পুকুরে কেউ নেমেছে কি না। আগেই বলেছি যে চাচাদের বাড়ির পেছন দিকে যেহেতু পুকুর, তাই জন্য কোনো ঘরের জানলা খুললেই সে পুকুরটা কোনো না কোনো দিকে দেখা যেত। ভাইয়া জানলা খুলে যেটা দেখে সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে পুকুরের একদম মাঝখানে কোনো একজন লোক দাঁড়িয়ে রয়েছে। মাছ পুকুরে জলের উপর কেউ, এবং সে পুকুর থেকে মাছ তুলে তুলে মুখে নিচ্ছে। এই দিকে ভাইয়া জানলা বন্ধ করে দেয়, আর মনে মনে যতগুলো দোয়া জানা ছিল ততগুলো সে পাঠ করতে শুরু করে। এভাবে কোনোরকমভাবে রাতটুকু কেটে গেলে সকালবেলা সে গিয়ে বাড়ির প্রত্যেককে ঘটনাটি বললে মেজো ভাইয়া বলে, হ্যাঁ আমিও জলের শব্দ শুনেছি ঠিকই, কিন্তু আমি অত পাত্তা দেইনি, আমি ভেবেছিলাম হয়তো রাত্রিবেলা মাছেরা জলে খাবি খাচ্ছে, সেই আওয়াজটাই পাচ্ছি। যেহেতু চাচা চাচি সে সময় বাড়িতে ছিলেন না, তাই জন্য আমার তিন আপা দুলা ভাইদের এবং তার সন্তানদের নিয়ে চাচির বাড়িতে এসেছিল। সেখানে আসার পরে তিন দিন আপার বাচ্চাদের প্রত্যেকেরই একসাথে জ্বর আসে। বড় দুলা ভাই ঘর থেকে বের হয়ে গিয়ে আছাড় খেয়ে এমনভাবে পড়ে যে তার কোমরে প্রচণ্ডভাবে চোট লাগে। ছোট আপা রান্না করতে গিয়ে তার দুই হাত পায়ে গরম তেল উল্টে পড়ে এবং সে বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়। মেজো আপার বড় ছেলেটা পুকুরে ডুবে যায় এবং অনেকক্ষণ বাদে তাকে খুঁজে পাওয়া যায়। যখন তাকে খুঁজে পাওয়া যায় তার পুরো শরীর নীল বর্ণ ধারণ করেছিল। অবশ্য বাচ্চাটা মরেনি, বেঁচেই ছিল আল্লাহর রহমতে। তারা প্রচণ্ড আতঙ্কে ভয়ে দিন যাপন করছিল। চাচার কাছে ফোন দিয়ে প্রতিদিন খবর দেওয়া হয় এবং চাচারা সাত দিনের মধ্যে আবার গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে তারা পাশের এক গ্রাম থেকে একজন বড় পীরবাবাকে ডেকে আনে। পীরবাবা তাদের বাড়ির কথা শুনেই বলে, তোদের বাড়িতে তো শয়তানের কুদৃষ্টি পড়েছে, আরও ডেকে ডেকে শয়তানকে খাওয়া। তখন চাচা কোনো কিছু বুঝতে পারে না। চাচাকে তখন পীরবাবা বলে, দুপুরবেলা তোর বাড়িতে তো পিশাচ এসেছিল, ওর উল্টোভাবে কথা বলা দেখে বুঝতে পারিসনি যে সাধারণ কোনো মানুষ নয়, আসলে সেই বুড়ো লোকটাই ছিল মেইন কালপ্রিট। সে ওই জালেজ জালেজ বলে আর অন্য কিছু নয়, বরং চলে যা কথাটা উল্টোভাবে বলছিল। সবাই এই কথাটা শুনে প্রচণ্ড আশ্চর্য হয়ে যায় এবং পীরবাবাকে চাচা বলে, আমার বাড়িতে কি করতে এসেছিল সেই শয়তানটা, কেন কেন এসেছিল, কি চাই ও আমার থেকে? তখন সে বলে, ও নিজে থেকে আসেনি, ওকে তোর কাছে চালনা করেছে একজন। আমি তোদের বাড়িতে গিয়ে এক রাত থাকতে চাই, এক রাত থাকলেই আমি তোর বাড়িতে কোথাও কি পোতা আছে কিনা বুঝে যাব। সেই দিন রাতটা পীরবাবা এসে চাচার বাড়িতে ছিল। রাত্রিবেলা সেদিন আর কারোর সাথে কোনো বাজে ঘটনা ঘটেনি। অবশ্য পীরবাবার কড়া নির্দেশ ছিল রাত্রিবেলা ঘরে ঢুকে একবার বিছানায় উঠে গেলে আর কোনো মতেই যেন বিছানা থেকে কেউ না নামে, হাজার কেউ ডেকে মরে গেলেও যেন কারো ডাকে যেন সাড়া না দেয়। সেদিন সারা রাত কারোর সাথে কোনো ঘটনা না ঘটলেও সারা বাড়িতে খুবই
অদ্ভুত একটা চলার শব্দ সবাই শুনতে পেয়েছিল। যেন মনে হচ্ছিল কয়েকশো কুকুর বাড়িতে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা গন্ধ শুকে শুকে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। এভাবে ভোর পর্যন্ত খোঁজার পরে ভোরের আজানের সাথে সাথে সমস্ত আওয়াজ থেমে যায় এবং পীরবাবা উঠে সবাইকে খুব জোরে জোরে ডেকে বলে, সবাই নামাজ আদায় করে নাও। এরপর তিনি মেজাপার ঘরে যান এবং মেজোয়াপার ঘরের এক কোণ থেকে একটা ছোট্ট পুটুলি খুঁজে পান। সবাই প্রথমে ভেবেছিল এ কাজ হয়তো মেজোয়াপার মেজ দুলা ভাইয়ের, কিন্তু পরে পীরবাবা বলে যে না, এরা তোর মেজো মেয়ের কাজ নয়, এ কাজ তোর পাশের বাড়ির এক আত্মীয়র। আমি কিছু ব্যক্তিগত কারণে সেই আত্মীয়র নাম উল্লেখ করছি না, যেহেতু পারিবারিক বিষয় তাই আত্মীয় বলাই ভালো। আসলে বেশ তিন চার মাস আগে ওই আত্মীয়র একবার বড় ছেলে তাদের পুকুরে এসেছিল মাছ ধরতে, এবং সে একটা দুটো না, অনেক মাছ তুলেছিল বলে চাচা বলে যে তুই বড় মাছটা নিয়ে ছোট মাছগুলো পুকুরে রেখে যা, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সে ছেলেটি কোনো মতেই দুটো মাছ ছাড়বে না, তাই নিয়ে একটু বচ্ছায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তার হাত থেকে মাছ কেড়ে নিয়ে বলে, আমার যা নিয়ম সে নিয়মই থাকবে, তোর জন্য আমি আমার নিয়ম পাল্টাবো না, তুই একটাও মাছ পাবি না, যা চলে যা, আর কখনো আমার পুকুরে আসবি না, সারা জীবনের জন্য তোর আমার পুকুরের মাছ নেওয়া বন্ধ হয়ে গেল। ছেলেটা প্রচণ্ড রাগে আক্রোশে চলে যায় এবং কিছুক্ষণ বাদে সে আত্মীয়কে সে ডেকে নিয়ে আসে। সেদিন চাচা বেশি রাগ করে বলেছিল যে আমার বাড়ির সীমানায় যেন তোদের ছায়াও না দেখি। তখন সে আত্মীয় বলেছিল, আমার ছায়া না দেখলে শয়তানের ছায়া তুই ঠিকই দেখতে পাবি, এই বলে সে আত্মীয়টা চলে গিয়েছিল। কিন্তু এখন কথা হচ্ছে, সে পুটুলিটা তাদের ঘরে কে রাখল? সে প্রশ্নের উত্তর অবশ্য পীরবাবা দেয়নি, হয়তোবা তিনি জেনেও বলতে চাননি বিশ্বাসভঙ্গের জন্য। কিন্তু সেদিনের পর চাচা তার বাড়ির সমস্ত পরিচারক ও পরিচারিকাকে কাছ থেকে বের করে দেয়। এই ঘটনা মিটে যাওয়ার ঠিক এক মাস বাদে আত্মীয়র একমাত্র ছেলে হঠাৎই মাছ ধরতে গিয়ে জলে ডুবে মারা যায় এবং সে আত্মীয় পুত্রশোকে পাগল হয়ে রেলে কাটা পড়ে মারা যায়। অপরদিকে চাচার বাড়িতে কাজ করা এক পরিচারকের হঠাৎ করে বাস অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। প্রাথমিকভাবে বাড়ির সবাই এখন অবধি অনুমান করেছে যে হয়তো সেই পরিচারক দম্পতি টাকার বিনিময়ে বা টাকার লোভে সেই পুটুলিটা তাদের বাড়িতে এনে ফেলে রেখে গিয়েছিল। তো এই ছিল ঘটনাটা। ঘটনাটা আমি একদম গুছিয়ে লিখতে পারিনি, এরপরে আর কোনো ঘটনা ঘটেনি। যদি আমার এই ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে আমি আবার অন্য কোনো ঘটনা তোমাকে পাঠাবো। তুমি আমাদের সকল শ্রোতাদের শুনিও। ধন্যবাদ। লাভ ফ্রম বাংলাদেশ। তো বন্ধুরা, এই ছিল আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি তিনটি ঘটনায় তোমাদের ভালো লেগেছে, একদম ইউনিক ঘটনা। এরকম ঘটনা তোমরা আগে শুনেছো কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। আশা করছি ভালোই লেগেছে তোমাদের। তো আমি আর একদম দেরি করব না, এবার আমরা সরাসরি চলে যাব শাউট আউট পর্বে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে, জাস্ট হাড় কাঁপানো ছিল ঘটনাগুলো, সব ঘটনাগুলো এক নম্বর ছিল, থ্যাংক ইউ গো। সেকেন্ড কমেন্ট করেছে লালটু ডলুই, লাভ লাভ রিয়াক দিয়েছে। থার্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, সেও লাভ লাভ রিয়াক দিয়েছে। তারপরে কমেন্ট করেছে চুমকি ঘোষ, দীপ মালিক, সুবর্ণা ব্যানার্জি, এস কে রামিজ রাজা, পঙ্কজ রয়, ইটস রোজিনা খান, দেবাশিস সরকার, বর্ষা চ্যাটার্জি লিখেছে, ছিলা মাছে থাকবো সবসময় তোমার সাথে, ভালো থেকো সুস্থ থেকো, এভাবেই আমাদের ঘটনা শুনিয়ে যেও, শুভরাত্রি, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ, বান্টি ঘোষ, পূর্ণেন্দু দাস, সৌমিলি মণ্ডল, দীপ বাগচি, সোমা রয়, দিবশ্রী দাস, নন্দিনী রয় লিখেছে, জানি সবসময়ের মতো এই তিনটে ঘটনা খুব ভালো লাগবে, একদম গো। তারপরে কমেন্ট করেছে বান্টি ঘোষ, মধুমিতা সিং, তৃষ্ণা লিখেছে, দাদা ভাই কেমন আছো, অনেকদিন পর আবার কমেন্ট করছি, সেই দুবছর আগে রোজ কমেন্ট করতাম, এখন আর কমেন্ট করা হয় না, তবে তার মানে এটা ভেবো না যে তোমার ভিডিও দেখি না, তোমার সব কয়টা ভিডিও সব কয়টা কল রেকর্ডিং আমার শোনা হয়ে গেছে, ব্যাস এখন খালি কমেন্ট করা হয় না। বাট তোমার ভিডিওর কোয়ালিটি, তোমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি এখন আরও অসাম হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে আগের থেকে অনেক, আমার তরফ থেকে ভালোবাসা নিও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ গো। তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা, লিখেছে, ভাই ত্রিপুরাতে প্রচণ্ড বৃষ্টি, এর মধ্যে তোমার কণ্ঠে ভৌতিক কথা শুনতে বসে পড়লাম, জানি খুব ভয়ঙ্কর হবে, একদম। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, বিশ্বজিৎ সর্দার, পম্পা মহন্ত, আশিস কোলে, পাপিয়া দে, অয়ন হালদার, শম্পা দে, আকশে অধিকারী, ধ্রুবদা বিগ বস, ডিজে ভ্লগার অনিশ, রিয়া বৃষ্টি, স্বপ্না বাজাল, রেখা পাসমান,
সমীরণ ঘোষ, পীযূষ পাল, তনু সুবীর, সুদীপ্তা ব্যানার্জি, ঝিলিক সাধু খান, যুথিকা কুণ্ডু লিখেছে খুব সুন্দর ঘটনা তিনটে। এছাড়া সেকেন্ড ঘটনাটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে শুভজিৎ, অমিতা ঠাকুর, শঙ্কর চক্রবর্তী, দেবাশিস বাগচি, রত্না রয়, গুড্ডু, অঞ্জলি মণ্ডল, শিউলি রয়, অমরনাথ মণ্ডল, অমরনাথ মণ্ডল, আশিস কর্মকার, হরি নস্কর, রূপম মণ্ডল, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।